আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি বেবি ফুড বিডিতে। আজকের ভিডিওটি একটি হাইলি রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেক মায়ের রিকোয়েস্ট করেছেন যে 6 মাস বাচ্চাদের ডেইলি রুটিন এবং ফুড চার্টটা নিয়ে আসতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি 6 মাস বাচ্চার ডেইলি রুটিন এবং ফুড চার্ট। সাথে থাকছে বাচ্চাকে প্রথম সলিড কবে থেকে দিবেন, কিভাবে দিবেন, কি কি দিয়ে সলিড শুরু করবেন, কতটুকু পরিমাণে দিবেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেমন 6 মাস বাচ্চার ওজন এবং উচ্চতা কেমন হওয়া উচিত, দিন এবং রাত মিলে 6 মাস বাচ্চা কতক্ষণ ঘুমাবে এবং ব্রেস্ট মিল্ক যারা খাচ্ছে বা ফর্মুলা দুধ যেসব বাচ্চারা খাচ্ছে সারাদিনের দুধের পরিমাণ কেমন হওয়া উচিত। থাকবে পুরো ভিডিও জুড়ে এসব তথ্য এবং আরও অনেক সতর্কতা যেগুলো একটা নতুন মাকে অবলম্বন করতে হবে। কিন্তু তার আগে আমরা জেনে নিব কখন থেকে আমরা বাচ্চার সলিড শুরু করতে পারি। সলিড শুরু করতে পারি 6 মাস থেকেই, কিন্তু যেসব বাচ্চারা বুকের দুধ একেবারেই পায়নি, জন্ম থেকেই ফর্মুলা খাচ্ছে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন 5 মাস অথবা 5.5 মাস থেকেও তারা শুরু করতে পারে। কিন্তু যেসব বাচ্চারা পরিপূর্ণ মায়ের বুকে দুধ পেয়েছে তাদের জন্য 180 দিন অর্থাৎ 6 মাস শেষে 7 মাস থেকে শুরু করতে বলেন। এখন আমরা জেনে নিব 6 মাস বাচ্চার আদর্শ ওজন এবং উচ্চতা, সারাদিনে সর্বমোট ঘুমের পরিমাণ এবং সারাদিনে সর্বমোট দুধের পরিমাণ কেমন হওয়া উচিত। এখানে আমি ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার ওজন উচ্চতা কেজি এবং ইঞ্চিতে নিয়েছি, আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ছেলে বাচ্চার 6 মাস বয়সে আদর্শ ওজন হওয়া উচিত 7.3 কেজি থেকে 8.5 কেজি এবং হাইট হওয়া উচিত 26.1 থেকে 27.2 ইঞ্চি এবং মেয়ে বাচ্চার ওজন হওয়া উচিত 6.7 থেকে 7.9 কেজি এবং উচ্চতা হওয়া উচিত 25.3 থেকে 26.7 ইঞ্চি। এখন জেনে নিব সর্বমোট ঘুমের পরিমাণ। একটি 6 মাসের শিশু সারাদিনে 2 থেকে 4টা ন্যাপ নিতে পারে এবং প্রতি ন্যাপে সে 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে পারে এবং রাতে 11 থেকে 12 ঘন্টা ঘুমাতে পারে। তো সারাদিনে সে সর্বমোট 14 থেকে 15 ঘন্টা ঘুমাবে আর এটাই যথেষ্ট। এখন জেনে নেব 6 মাস বাচ্চার সারাদিনের সর্বমোট দুধের পরিমাণ। যারা বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাদের তাদের ক্ষেত্রে বুকের দুধটা মেজার করাটা একটু কঠিন, যখন বাচ্চা খেতে চাইবে বাচ্চাকে তখনই খাওয়া দিতে হবে। ফর্মুলা দুধ যারা দিচ্ছেন তারা সারাদিনে 4 থেকে 8 ওজে অর্থাৎ 120 থেকে 240 ml পর্যন্ত দিতে পারেন এবং 4 থেকে 6 বার তাদেরকে দুধ খাওয়াতে পারেন সারাদিনে। দর্শক, এখন আসুন আমরা জেনে নেই 6 মাস বাচ্চার ডেইলি রুটিন সম্পর্কে, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত তার রুটিনটা কেমন হওয়া উচিত। তারপরে আমরা চলে যাব ফুড চার্টে। ডেইলি রুটিনটা শুরু হবে বাচ্চা সকালে ঘুম থেকে ওঠার পর। সাধারণত 6 মাসের একটি বাচ্চা সকাল 7টা থেকে 8টার মধ্যে উঠে যায়, কিছু কিছু বাচ্চা তো এর আগে উঠে যায়, যেটা খুবই ভালো। তবে বাচ্চা যদি না ওঠে জোর করে তাকে ওঠানোর চেষ্টা করবেন না, বরং রাতে তাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিবেন, সকালে সে আপনাআপনি একাই উঠে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চাকে বুকের দুধ অথবা ফর্মুলা দুধটা অফার করবেন। যারা বুকের দুধ দিচ্ছেন তারা বুকের দুধ খাওয়াবেন এবং ফর্মুলা দুধ যারা দিচ্ছেন ফর্মুলা দুধটা খাওয়াবেন। দুধ খাওয়ানোর 1 থেকে 2 ঘন্টা পর বাচ্চাকে নাস্তা দিয়ে দিবেন এবং যারা এই সময় বাচ্চাকে প্রথম শক্ত খাবার দিচ্ছেন তারা 1 থেকে 2 টেবিল চামচ শক্ত খাবার দিবেন। তার কারণ বাচ্চা দুধ থেকে যখন সলিড খাবারটা খায় এই ট্রানজেকশনটা বাচ্চাদের অ্যাডপ্ট করতে সময় লাগে, তারা এই অভ্যাসে অভ্যস্ত হতে সময় লাগে। এই জন্য বাচ্চাকে প্রথম 1 টেবিল চামচ দিবেন, তারপরে যদি বাচ্চা আরেকটু খেতে চায় তখন তাকে 2 টেবিল চামচ দিবেন। তার পাকস্থলী কিন্তু খুবই ছোট, এর থেকে বেশি সে খেতে পারবে না, পরে কিন্তু বদহজম হয়ে যাবে, তাই আস্তে আস্তে করে কোয়ান্টিটি বাড়াতে হবে। এবং যখন সলিড দিচ্ছেন তখন সকালে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সারাটা দিন আপনি পাবেন তাকে মনিটর করার যে এই খাবারে তার অ্যালার্জি হলো কি না। এবং যখন প্রথম তাকে 6 মাসে সলিড দিবেন তখন প্রথম মাসটাতে 1 বেলা করেই দিবেন, এর থেকে বেশি কিন্তু দেওয়া লাগবে না। যেহেতু বাচ্চাদের পাকস্থলী ছোট তাই তারা অল্প খেলেই পেট ভরে যাবে। নাস্তা করার 2 থেকে 3 ঘন্টা পর বাচ্চাকে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক দিবেন। আপনারা যারা যেটা বাচ্চাকে দিচ্ছেন তারা সেই দুধটাই দিবেন। আর 2 থেকে 3 ঘন্টা ব্রেক নেওয়াটা প্রয়োজন, কারণ যেহেতু বাচ্চা প্রথম সলিড খাচ্ছে বাচ্চার হজম করতে সময় লাগবে। আর এভাবেই 2 থেকে 2.5 ঘন্টা ব্রেক দিয়ে দিয়ে বাচ্চাকে খাওয়াবেন, তাতে করে বাচ্চার খাবারও হজম হবে এবং পরবর্তী খাওয়ার জন্য খিদাটাও পাবে।
এভাবে চলতে থাকবে 7 মাস পর্যন্ত। বাচ্চা যখন 7 মাসে পৌঁছাবে তখন তার খাবারে দুপুরের খাবারটাও যুক্ত হবে, অর্থাৎ সে তখন দিনে 2 বেলা খাবে। আমি খুব তাড়াতাড়ি 7 মাসের বাচ্চাদেরও একটা খাবারের রুটিন আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে আসি বাচ্চাদের রাতের ঘুমের সময়ে। বাচ্চাদেরকে রাত 8টা থেকে 9টার মধ্যেই ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সে সকালে একা একাই তাড়াতাড়ি উঠে যাবে, আর সকালে তাড়াতাড়ি উঠলে তার ডেইলি রুটিনটা আরও ভালো হবে। এখন চলে আসি ফুড চার্টে। আমি ফুড চার্টে কথা বলবো যে সলিড শুরু করার সময় আপনারা কী কী খাবার দিয়ে শুরু করতে পারেন, 6 মাস বাচ্চার জন্য কোন ফল সবজি এবং শস্য দানাটা নিরাপদ এবং আপনারা দিতে পারেন। প্রথমেই চলে আসি ফলের পিউরি দিয়ে। 6 মাসের একটি বাচ্চাকে আপনারা আপেল, কলা, নাশপাতি, পিচ এই ধরনের পিউরি দিতে পারেন। লক্ষ্য রাখবেন, যখন আপনারা আপেল বা নাশপাতি পিউরি দিচ্ছেন তখন তার খোসা ছিলে সিদ্ধ করে ম্যাশ করে দিতে হবে। এই আপেল, কলা এবং নাশপাতির পিউরি আমার চ্যানেলে আছে, কিভাবে তৈরি করে বাচ্চাকে খাওয়াবেন তার সমস্ত বিষয়বস্তু আছে। এইসব ফলের রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের প্রথম কমেন্টেই তার লিংক শেয়ার করে দিব। আর 6 মাস বাচ্চার জন্য আপেল এবং কলা সবচেয়ে নিরাপদ ফল তার শক্ত খাবার শুরু করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি 6 মাস বাচ্চাকে আপনারা কী কী সবজি দিতে পারেন। 6 মাস বাচ্চার সবজির মধ্যে যেসব সবজি নিরাপদ তা হলো আলু, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গাজর এবং মটরশুঁটি। বিশেষ করে শীতকালে মিষ্টি আলু, গাজর, মটরশুঁটি এগুলো সহজলভ্য। যাদের বাচ্চার বয়স শীতকালে 6 মাস হয়ে যাচ্ছে আপনারা তারা এই ধরনের সবজি নিয়ে পিউরি করে বাচ্চাদেরকে প্রথম সলিড শুরু করতে পারেন। আর আলু এবং মিষ্টি কুমড়া তো সারা বছরই পাওয়া যায় এবং খেতেও মজার, বাচ্চারাও পছন্দ করে থাকে। এর মধ্যে আলু, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু এই তিনটির রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক শেয়ার করে দিব। আপনারা কমেন্টের প্রথম সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে লক্ষ্য রাখবেন। আমি রেসিপি সাথে সাথে দেখিয়েছি কীভাবে রিজার্ভও করতে পারবেন বাচ্চাদের খাবার, তাতে করে আপনাদের উপকারে আসবে, বিশেষ করে নতুন মায়েদের। এখন আমরা চলে যাব 6 মাস বয়সী বাচ্চাদেরকে আমরা কী কী শস্য দানা নির্বাচন করতে পারি এবং প্রথম শক্ত খাবার হিসাবে দিতে পারি। শস্য দানার কথা মাথায় আসলে প্রথমে মাথায় আসে চাল অথবা গম। চাল অথবা গম বাচ্চাদের অন্যতম নিরাপদ শস্য দানা, সাথে আছে মুগের ডাল, সুজি, রাগি এবং চালের তৈরি সেরেলাক। আপনারা ভাতও বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, জাউ ভাত রান্না করে বাচ্চার প্রথম শক্ত খাবার হিসাবে দিতে পারেন। ডালের মধ্যে মুগ ডালটাই ভালো, কারণ বাচ্চারা সহজে হজম করতে পারে, গ্যাস হয় না। অন্যথায় মুসুরের ডালে কিন্তু বাচ্চাদের গ্যাসও হয়, আবার বাচ্চারা সহজে হজম করতেও পারে না। আর এখন আমরা জেনে নেই 1 বছরের নিচে বাচ্চাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন 1 বছরের নিচের বাচ্চাদেরকে কিন্তু লবণ এবং চিনি দিতে ডক্টররা নিষেধ করেন, কারণ তাদের এই বয়সে লবণ চিনির কোনো প্রয়োজন পড়ে না, তাদের কিডনিটা অপরিপক্ক অবস্থায় থাকে। তাতে করে যদি বাড়তি লবণ এবং চিনি যুক্ত করেন এতে করে তাদের স্বাস্থ্যের ঝুঁকি অর্থাৎ কিডনি ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং জেনে নেই আরও কিছু তথ্য সলিড খাবার শুরু করার ক্ষেত্রে। আপনার বাচ্চাকে যখন আপনি প্রথম সলিড খাবার শুরু করছেন, যে খাবারটা দিয়ে শুরু করছেন চেষ্টা করবেন সেই খাবারটা পরপর 3 দিন দেওয়ার জন্য, তাতে করে বাচ্চা সেই খাবার সম্পর্কে জানবে, খাবারটার স্বাদ পরিপূর্ণভাবে নিতে পারবে এবং খাবারটার সাথে খুব ভালোভাবে পরিচিত হতে পারবে। এতে করে আপনার বাচ্চার মস্তিষ্ক বিকাশ অর্থাৎ ব্রেন ডেভেলপমেন্টও ভালো হবে। ধরুন উদাহরণস্বরূপ আপনি বাচ্চাকে প্রথমে আপেলের পিউরিটা দিয়ে শুরু করলেন, চেষ্টা করবেন আপেলের পিউরিটা পরপর 3 দিন দিতে, 4th দিন থেকে আপনি কলার পিউরি দিলেন। কলার পিউরিটা দেওয়ার পর আবার 7ম দিনে আপনি আবার আপেল পিউরি দিলেন, 8ম দিনে নতুন একটা পিউরি শুরু করলেন এবং সেটাকেও 3 দিন কন্টিনিউ করলেন। এভাবেই বাচ্চার সাথে খাবারের পরিচয় করায় দিবেন। সবশেষে খুব গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আপনার বাচ্চাকে খাবার দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন প্রতিবার খাবারের আগে আপনাকে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে, বাচ্চার খাবার দাবার সব কিছুই খুব ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে, যে পাত্রে বাচ্চাকে খাওয়াচ্ছেন সেই পাত্র, চামচ, গ্লাস সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ব্যবহার শেষে গরম পানি দিয়ে স্টেরাইজ করে ফেলবেন। এবং প্রতিবার বাচ্চাকে খাবার দেওয়ার আগে আপনি নিজে আগে খাবেন, টেস্ট নেবেন এবং চেক করে বাচ্চাকে খাওয়াবেন। সবার বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।